আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক ইসলামী জীবন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য আমরা কি আমল করতে পারি সম্মানিত প্রিয় দর্শক কোরআনের সমস্ত আয়াতি ফজিলাতপূর্ণ এবং শক্তিশালী কোরআনের এক একটি আয়াত এক একটি রোগের জন্য প্রযোজ্য তো যাদের দিন দিন চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে অল্প বয়সেই আপনার চশমা ব্যবহার করতে হচ্ছে বা আপনি চোখে ঘোলা ঘোলাঘোলা দেখতেছেন বা আপনার চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই ক্ষেত্রে আপনি এই আমলটা করতে পারেন ইংশা আল্লাহ আপনি চোখের জন্য খুব উপকার পাবেন আমুলটি হলো পবিত্র কুরআন মাজিদের আয়াত অউজুবিল্লা হি মিনা সাহি পানি রজি বিসমিল্লা হিরু রহমান فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. أي آية تي؟ أبني بوتي نماذجها بار. تين بار. পাঠ করবেন পাঠ করে আপনার হাতে এইভাবে ফু দিয়ে চোখের সঙ্গে আপনি সুন্দরভাবে মালিশ করে দিবেন এইভাবে ফু দেবেন দিয়ে আপনার চোখে তিনবার করে এইভাবে সুন্দরভাবে মালিশ করে দিবেন এটা প্রতি নামাজের পর দুই একদিন না আপনি কন্টিনিউ এই আমলটি করে যাবেন তাহলে দেখবেন ইংশা আল্লাহ এক সময় আপনার চোখের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে আল্লাহ চাহে তো তো এটি কোরআনের আমল আপনি যদি কোরআনের উপর বিশ্বাস নিয়ে এবং ধৈর্যের সাথে যে কোনো জিনিসই বিশ্বাস এবং ধৈর্য এই দুটা সমন্বয়ে যদি আপনি কোনো আমল করেন তাহলে ইংশা আল্লাহ একটু আগে হোক এবং একটু পরে হোক আপনি আমলের ফল পাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইসলামী জীবন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকুন এবং আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিও রয়েছে আপনি আমাদের চ্যানেলের মধ্যে যে আপনার প্রয়োজন মতো ভিডিও দেখতে পারেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম অবার ওবরক